গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আমাদের অঙ্ক বইতে তিয়াত্তর নম্বর পাতায় তিনের দাগের যে অঙ্কগুলি আছে টাকায় পরিণত করো এইগুলি করব। আগের ক্লাসে আমরা পয়সায় পরিণত করো অঙ্ক করেছি সেখানে আমরা কি দেখেছি দশমিক বিন্দু তুলে টাকায় পরিণত করেছি এখানে আছে পয়সা পয়সা থেকে আমাদের টাকায় পরিণত করতে হবে এখানে আমরা কি করব দশমিক বিন্দু বসাবো আগের ক্লাসে আমরা জেনেছি পয়সার ঘরে কটি অঙ্ক থাকে পয়সার ঘরে থাকে দুটি অঙ্ক তাই পয়সা থেকে টাকায় পরিণত করতে গেলে আমরা ডান দিক থেকে দুই ঘর আগে দশমিক বসাবো কি বললাম পয়সা থেকে টাকায় পরিণত করতে গেলে আমরা ডান দিক থেকে দুই ঘর আগে দশমিক বসাবো তার কারণ হচ্ছে পয়সার ঘরে দুটি অঙ্ক থাকে কয়েকটা দেখো আছে বারো পয়সা বারো পয়সা সমান কত টাকা তাহলে কয় ঘর আগে দশমিক বসাবো বললাম দুই ঘর আগে দশমিক বসাব এক ঘর দুই ঘর তাহলে এর আগে বসাবো দশমিক দশমিকের আগে যেহেতু কিছু নেই আমরা বসাব শূন্য টাকা অতএব শূন্য দশমিক এক দুই টাকা আরও একটা কীভাবে আমরা করতে পারি পয়সাকে একশো দিয়ে ভাগ করে এটা আমরা জেনেছিলাম যে একশো দিয়ে ভাগ করলে পয়সা থেকে টাকায় পরিণত করা যায় আমি তোমাদের ভাগটা করে দেখাচ্ছি দেখো এখানে আছে তিনটি অঙ্ক এখানে আছে দুটি অঙ্ক তাই প্রথম আমরা কি করব দশমিক বসিয়ে একটা শূন্য আনবো একশো একে একশো দুই শূন্য যেহেতু দশমিক আছে কি হবে একটা শূন্য বসবে একশো দুইয়ে এ দুশো তাহলে কি হলো শূন্য দশমিক এক দুই টাকা যে কোনো একটা নিয়মে তোমরা অঙ্কটা করতে পারো এরপর দেখো আছে পাঁচ টাকা পাঁচ পয়সা আমি তোমাদের দশমিক বসিয়েই করা দেখাচ্ছি এই নিয়মটা খুব সহজেই তোমরা করতে পারবে কিভাবে করবে কি বলেছি পয়সার ঘরে কটি অঙ্ক থাকে দুটি অঙ্ক থাকে তাই তো এখানে দেখো একটি অঙ্ক আছে তাই আমরা শূন্য বসাবো কোথায় শূন্য বসাবো কখনো কিন্তু আমরা ডান দিকে শূন্য বসাবো না সবসময় বাম দিকে শূন্য বসাব এর আগে বসাবো দশমিক আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর দেখো কি আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ দুই হাজার তেইশ পয়সা সমান কত টাকা ডান দিক থেকে দুই ঘর আগে দশমিক বসাবো এক ঘর দুই ঘর তাহলে তিন শূন্য দুই শূন্য দশমিক টাকা এরপর দেখো আছে একশো টাকা দশ পয়সা পয়সার ঘরে দুটি অঙ্ক আছে তাহলে আর আমাদের এক্সট্রা শূন্য বসাতে হবে না একবারে লিখে নিলাম লিখে নেওয়ার পর শেষ থেকে দুই ঘর আগে আমরা বসাবো দশমিক আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি দশমিক বসিয়ে তোমাদের করতে অসুবিধা হয় তোমরা ভাগ আকারে করবে আর সর্বদা কি করবে উত্তর লিখবে যে বারো পয়সা সমান শূন্য দশমিক এক দুই টাকা প্রতিটাই কিন্তু তোমরা এইভাবে উত্তর লিখবে এরপর দেখো চারেরটা প্রত্যেকটা কি করতে বলেছে টাকা ও পয়সায় পরিণত করতে বলেছে কিছু কিছু একক একক পয়সা আছে আছে টাকা তাহলে চলো পয়সায় থাকলে আমরা কিভাবে টাকায় পরিণত করব দেখি প্রথম কয়েকটা লিখে নিলাম দেখো তিনশো পনেরো পয়সা কী করতে হবে একশো দিয়ে ভাগও করতে পারি আর কি করতে পারি শেষ থেকে দুটো ঘর আমরা জানবো পয়সা হবে যদি পয়সা একক থাকে শেষ থেকে দুই ঘর আমরা কি করব পয়সা করে দেব তাহলে পনেরো পয়সা আর তাহলে কি হলো তিন টাকা আর একটা কীভাবে করতে পারি যেভাবে দেখলাম পয়সা থেকে টাকায় পরিণত করতে গেলে আমাদের কি করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় তাই তো তিনশো পনেরো পয়সা ভাগ একশো একশো দিয়ে তিনশো পনেরোকে আমরা ভাগ করব এখানে অবশ্যই পয়সা এককটা তোমরা লিখবে একশো তিনে তিনশো পনেরো আর কি একশো দিয়ে ভাগ করা যাবে যাবে না তাই এটা হয়ে গেল পয়সা যেহেতু এখানে একক ছিল পয়সা আর এটা কি হয়ে গেল টাকা দেখো এইভাবেও তিন টাকা পনেরো পয়সা বেরোলো আবার যদি আমরা একশো দিয়ে ভাগ করলাম তখনও কী হলো তিন টাকা পনেরো পয়সা অতএব তিনশো পনেরো পয়সা সমান তিন টাকা পনেরো পয়সা এরপর দেখো ছয়ের দাগের অঙ্কটা কী বলেছে দুই দশমিক পাঁচ টাকা সমান কত টাকা কত পয়সা কিভাবে করব দশমিকের এই দিকটা হলো টাকা আর দশমিকের ওই দিকের সংখ্যাটা হলো পয়সা তাহলে দশমিকের এই দিকে দুই টাকা পাঁচ পয়সা খুব সহজে হয়ে গেল তাহলে দু হাজার টাকা সমান দুই টাকা পাঁচ পয়সা এইভাবে তোমরা অঙ্কগুলি করবে যদি তোমাদের অঙ্ক করতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে আবারও বুঝে নেবে গুড বাই